সবাই কেমন আছো? আসলে কি তোমার সবাই ভালো আছো? আজকে আমি এখানে লকটা শুরু করেছি, এখন লেগেছি আর অনেকটা। তোমার ঘুম থেকে উঠতে তো লেট হয়ে গেছে, যাই হোক। তো আমি এখন সয়াবিন তরকারি করবো, তো তোমাদেরকে দেখাবো নিরামিষ তরকারি। তো তোমরা দেখতে থাকো, আর যদি ভিডিওটা পুরোটা দেখো দয়া করে, আর দেখে যদি ভালো লাগে লাইক করো, প্লিজ প্লিজ লাইক করো। কেমন হয়েছে সেটাও তোমরা আমাকে জানাবে। তো তোমরা চলো দেখতে থাকো। সয়াবিন আছে, ভেজে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর আদাটা বেটে নিয়েছি, আর এটাও পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে গোলমরিচ আছে গুঁড়ো, গোটা জিরা আছে, আর ধনেটা একটু হালকা করে বেটে নিয়েছি। তাই তোমরা চলো দেখো। বসিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি এখন দেবো গোটা জিরা দিয়ে দিচ্ছি, গ্যাসটা একটু ছোটো করে নিচ্ছি, জিরা দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এখানে গোটা জিরা দিয়ে দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর গোলমরিচটাও দিয়ে দিয়েছি পুরোটা। এবার এটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ তো আমার পেটটা খুবই গরম হয়ে গেছে। তো আমি এখানে আদাটাও দিয়ে দেবো, আদা বাটাটাও দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি এটা, সাইড করে চলে এসেছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ডাল নিয়েছি, আর এটা সয়াবিন তরকারি, তোমাদেরকে বলেছি সয়াবিন তরকারি আছে এটা। তো তোমরা দেখো ভিডিওটা কেমন হয়েছে, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কী করবো বলো। এবার লকডাউন আর কিছু নেই, নিরামিষই খেতে হবে। তো যাই হোক, তো তোমরা আমার পাশে দেখো, একটু লাইক করো, আর তাই। তো আবার কালকে অন্য ভিডিও নিয়ে দেখা হবে।